অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। বড় বৌমা, তুমি ওকে আশীর্বাদ করো, তুমি ওদের বড় বৌদি বলে কথা, নাও এসো। পিসিমা বলছে যে আমাদের বাড়ির একটা নিয়ম আছে, আশীর্বাদের সময় চন্দনের টিপ পরিয়ে দিতে হয় ভবু বৌমাকে। তা এখন আমি কি করব? আহ বড় বৌমা, শুনছো তো মানত আছে, ওই যা করার ঘোমটার উপর দিয়ে করো। তোমার মানত আগে শেষ হোক, তোমার আগে মুখ দেখি, তারপর আমি তোমার প্রণাম নেব। সবকিছু ঠিকঠাক করে তারপর আমায় জানানো হচ্ছে, আমারই বাড়িতে বসে নিজের মেয়ে দিয়ে আর বিয়ে ঠিক করে দিল। আচ্ছা বলিহারি, এখান থেকে একটা মেয়ের বিয়ে ঠিক করে দিলে আমার কাজের লোক কম পড়ে যাবে না, এটা আমার কাকে আমি বোঝাবো? কাকিমা আমি একটু জল খাবো। আপনি এখানে চলে এলেন কেন? আমাকে যদি বলতেন তাহলে আমি জলটা পাঠিয়ে দিতাম কাউকে দিয়ে, কষ্ট করে আবার কেউ রান্না করে আসে। না না, তাতে কি হয়েছে, আমরা তো এখন একই পরিবার, তাই না? এটা কিন্তু একদম ঠিক কথা বলেছেন, আমরা তো এখন একই পরিবার, একটা পরিবারের সুখ দুঃখ একজন আরেকজনের সঙ্গে মানে জানা উচিত, তাই না? আমি জানি না আপনি জানেন কি না, তাও বলছি আর কি। হেমা না না, আমাকে না আপনি বলবেন না, তুমি বললে আমার বেশ ভালো লাগে। বলো তো কাকিমা, কি যেন একটা বলছিলেন না আপনি সুখ দুঃখের কথা, আমাকে বলুন না, আমার না এইসব শুনতে খুব ভালো লাগে। তোমার ভালো লাগে? আমার বলতে খুব ভালো লাগে জানো, তাহলে বলেই ফেলি। হ্যাঁ, আমার ভেতরটা একটা কেমন একটা করছে জানো তো। এই যে শোনো, আসলে এই বাড়ির মেয়েদের না বিয়ের ব্যাপারে যখন কিছু একটা হয় না, তখনই কেমন একটা গোলমেলে হয়ে যায়। কেমন 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 বলো তো। এই যে দেখো, আমাদের দেবী আছে না, দেবী ঝুমুর। ঝুমুর, তোমরা এখানে রান্নাঘরের সামনে দাঁড়িয়ে কি গল্প করছো? কাকিমা আমি তো জল খেতে এসেছিলাম। আচ্ছা তুমি যাও, আমি তোমার জল পাঠিয়ে দিচ্ছি। দূর গসিপটাই তো শোনা হলো না। কি হলো? বললাম না যাও, জল পাঠিয়ে দিচ্ছি আমি। কাকিমা এসো। ঝুমুর, আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, দয়া করে দয়া করে আমার মেয়ের বিয়েটা নির্বিঘ্নে হয়ে যেতে দাও। এমন কিছু করো না, এমন কিছু বলো না যাতে দিয়ার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যায়, দয়া করে। যা বাবা, আমি আবার কি করলাম? আমি তোর ভালোর জন্যই বলছিলাম। আচ্ছা দিদি ভাই, সত্যিটা আর কতদিন তুমি চেপে রাখতে পারবে শুনি? হ্যাঁ না, একদিন তো এদের বাড়ির লোকজন সত্যিটা জানবে, তখন কি হবে? ভালো দিনকাল নেই গো দিদি ভাই।
ব্যাপারটাকে তুই বারবার ফোন করছিস কেন আমাকে? এই যে এখানে কিন্তু ফটোশুট শেষ হয়ে গেছে, আমি দিয়াকে আর বেশিক্ষণ ধরে রাখতে পারবো না, কি করবো? না 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 না, শোন, যে করেই হোক তুই দিয়াকে আটকে রাখ। আমি এবার যাবো হ্যারি। এক মিনিট, কি করি, তাড়াতাড়ি বল। মন্দির শোন ভাই, তুই দিয়াকে আরো 10 মিনিট, জাস্ট 10 মিনিট ধরে রাখ। আমি আমি ততক্ষণে এখানে ওর পর্দাফাস করছি, প্লিজ ম্যানেজ। যাক, ভালোই ভালো আশীর্বাদটা হয়ে গেল। তো বিশ্বমা, বলছিলাম যে যখন আশীর্বাদটা হয়ে গেল, এখন তো আমরা নতুন বৌমার মুখ দেখতেই পারি, তাই না? তা ঠিক। সে তো দেখতেই পারি, আমি অবশ্য ওর মুখ দেখেছি, কিন্তু বড় বৌমা ছোট বৌমা ওরা তো কেউ দেখেনি। হ্যাঁ পিসিমা, আমি তো এখনো অবধি আমার ছোট জায়ের মুখই দেখলাম না। এখন তো ওদের বাধা দেবার কোনো উপায় নেই, কি করব এখন আমি? মা, আপনি নিজের হাতে ওর ঘুমটাটা তুলে দিন। না না, কোনো অবস্থাতেই আমাকে মুখ দেখালে চলবে না, আমাকে এখন কিছু একটা করতেই হবে।